হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা রওনা দেব বীরভূম তারাপীঠ মন্দিরের আদলে দ্বিতীয় তারাপীঠ, যেটি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসরা অঞ্চলের চাকগোপাল গ্রামে। তো আজ আমরা আপনাদের সেই ভিডিওই দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করব অবশ্যই ভালো লাগবে। এবং ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা আছি কোলাঘাট ব্রিজের উপরে এবং আমরা যাত্রা শুরু করেছি রানীহাটি পাঁচলার মোড় থেকে, যেখান থেকে এই মন্দিরের দূরত্ব 58 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম তা আমরা নিজেরাও টের পেলাম। লাল মাটির সরু মেটো পথে আমরা পৌঁছে গেলাম এই তারা মায়ের মন্দিরে এবং এখানে ব্যক্তিগত গাড়ি পার্কিং করার জন্য সুবন্দোবস্ত আছে এবং তার জন্য কোনো টাকা ব্যয় করতে হবে না। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই দ্বিতীয় তারা মায়ের মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে প্রতিষ্ঠিত হয়েছে কষ্টি পাথরের মায়ের মূর্তি এবং প্রায় 80 ফুট উচ্চতার এই মন্দির, যেখানে মাকে দর্শন করতে গেলে 51 ধাপ পাথরের সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। তো চলুন আমরা মাকে দর্শন করার উদ্দেশ্যে উপরের দিকে যাই। তো এখন আমরা মাকে পুজো দেব এবং সেই জন্য মায়ের ডালা সংগ্রহ করে নিয়েছি, আপনারাও নিয়ে নিতে পারেন ওখান থেকে। এখানে অনেক দোকান আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবারে মাকে দর্শন করার উদ্দেশ্যে আমরা উপরে যাই। এই মন্দিরের পূজা দেখার সময় সকাল 6টা হইতে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ যেমন তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া হয় সকাল 6টায়, ঠিক তেমনি এখানেও একই সময়ে পুজো দেওয়া হবে। মঙ্গলা আরতি এবং দুপুর 1টায় ভোগের ব্যবস্থা ও সন্ধ্যারতি সম্পূর্ণ পূজাটি বীরভূম তারাপীঠ মন্দিরের ন্যায় এই চকগোপাল গ্রামের পাঁশকুড়া ব্লকের মহেশ্বরা অঞ্চলের এই মন্দিরেও একই নিয়মে পূজা হবে। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি ছাড়া ট্রেন পথে আসতে চান, তাদের জন্য গন্তব্য স্টেশন হবে পাঁশকুড়া এবং পাঁশকুড়া থেকে খাটাল যাবার বাস ধরে নেমে পড়ুন যশোরা কালীবাজার এবং
ওখান থেকে এই তারামায়ের মন্দিরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আপনি যশোরা কালীবাজার থেকে টোটো ধরে চলে আসতে পারেন এই তারামায়ের মন্দিরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।